तप्त स्वर्ण प्रभां राधां सर्वालंकार भूषितां नील वस्त्र परिधानं भजे वृंदावनेश्वरीं तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशुभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हे राधारानी हरिप्रिया तुमार पुण्य जन्म कथा करि वर्णन आलोक राशि सज्जित सन्धाय एसो माता दिए जाओ प्रेम जे अश्रुधाराय स्निग्ध नारायण सौम मूर्ति दिए दर्शन धन्य कर जीव कुलेर प्राण। गोकुले महाभानुर पुत्र वृषभानुर राज्याभिषेक सम्पन्न हल। इंद्रिय संयम पूर्वक परमेश्वर श्रीहरिर प्रीति सम्पादनेर जन्य তিনি রাজস্বয় যজ্ঞ প্রভৃতি শতযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। ব্রজকুলের পরম বিষ্ণুভক্ত বিন্দুগোপীর কনিষ্ঠা কন্যা কীর্তিদার সঙ্গে বৃষভানুর বিবাহ সম্পন্ন হল। বৃষভানু এবং কীর্তিদার বিবাহের পর বহুদিন অতিক্রান্ত হলেও কোনো সন্তান লাভ হল না। সন্তান লাভের নিমিত্ত নানা রকমের যজ্ঞাদি পূজায় অর্চনা তীর্থ সেবা করেও কোনো ফল লাভ হল না। বৃষভানু নিজেকে অত্যন্ত পাপী বোধ করে অনুশোচনা করতে লাগলেন। অতিব্রতা কীর্তিদা বৃষভানু অঙ্গ সেবা করে তাঁর শরীরের ক্লান্তি দূর করে বললেন, হে ধর্মপরায়ণ সর্বজনের মঙ্গলাকাঙ্ক্ষী রাজন, এসো আমরা দেবী কাত্যায়নীর আরাধনা করি। যমুনা তীরে এক উত্তম স্থানে দেবী কাত্যায়নীর স্তব করতে লাগলেন। এই স্তব স্তুতিতে যমুনা তীরের আকাশ বাতাস পরিব্যাপ্ত হল। দেবী প্রপন্নার্তিহরে প্রসীদ প্রসীদ মাতর জগতৌ অখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং ময়মেশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্তমেকা মহীস্বরূপেণ যতঃ স্থিতাসি অপাং স্বরূপস্থিতয়া তবৈতদপ্যায়তে কৃষ্ণমলাঙ্ঘ্য বীর্যে ওয়ং বৈষ্ণবী শক্তিরনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্তমেতত ওয়ং বৈ প্রসন্না ভুবি মুক্তিহেতু বিদ্যা সমস্তা তব দেবী ভেদা স্ত্রীহ সমস্তা সকলা জগৎসু তবৈকয়া পূরিতমম ব্যয়িতত তাতে স্তুতিঃ স্তব্য পরা পরোক্তিঃ। সর্বভূতায় দা দেবী স্বর্গমুক্তি প্রদায়িনী ওয়ং স্তুতা স্তুতৈকা বা ভবন্তু পরমোক্তয়ঃ সর্বস্য বুদ্ধিরূপেণ জনস্য হৃদি সংস্থিতি সর্গাপবর্গ দেবী নারায়ণী নমস্তুতি কলাকাষ্ঠাদিরূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্য পরতৌ শক্তি নারায়ণী নমস্তুতি সর্বমঙ্গলমঙ্গল্যী শিবে সর্বার্থসাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতি সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতি শরণাগত দীনার্থম পরিত্রাণ পরায়ণী সর্বস্যার্থি হরি দেবী নারায়ণী নমস্তুতি।
हे देवी कात्यायनी जे भगवान जगते सृष्टि स्थिति पालन करे थाकें सेई भगवान के जखन तुम निद्राविष्ट करे रेखेछो तखन के तुम्हार स्तवगाने समर्थ ब्रह्मा विष्णु रुद्र के तुम शरीर ग्रहण करिएछो हे देवी तुम प्रसन्न हो देवी कात्यायनीन स्तव स्तुति अर्चनायन्ते वृषभानु कृत्तिदा प्रसन्न चित्ते गोकुले अवस्थान करते लागलें এদিকে বহু দিবস পুনরায় অতিক্রান্ত হলেও সন্তান লাভের কোনো লক্ষণ সূচিত হল না বৃষভানু নিরাহারী হয়ে মৌনব্রত অবলম্বন করে অন্তর্যামী ভগবান শ্রীহরির পাদ পদ্ম স্মরণ করতে লাগলেন পতিব্রতা সাধ্বী রমণী কীর্তিদার ধৈর্য চ্যুতা হলেন উভয়ে শ্রীহরি অনুকম্পার জন্য অপেক্ষা করতে লাগলেন সহসা একদিন বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী আকাশ মার্গে আবির্ভূতা হয়ে তাদের উদ্দেশ্যে বলতে লাগলেন হরি নাম বিনা বৎস কর্ণ শুদ্ধি ন জায়তে তস্মাৎ শ্রেয়স্করং রাজন হরি নামানু কীর্তনম গৃহান হরি নামানি যথাক্রমম অনিন্দিতম হে বৎস হরি নাম বিনা কারো কর্ণ শুদ্ধি হয় না সেজন্য হে বৃষভানু শ্রেয়স্কর যদি কিছু পেতে চাও তবে যথাবিধি হরি নাম গ্রহণ করো কথান্তে দেবী সরস্বতী অন্তর্হিতা হলেন দেবী সরস্বতীর নির্দেশে বৃষভানু ও কীর্তিদা ব্রহ্মার মানস পুত্র ক্রতুমুনির আশ্রমে উপস্থিত হলেন সাষ্টাঙ্গে প্রণিপাতন্তে তিনি দেবী সরস্বতীর দৈবাদেশ নিবেদন করলেন শান্ত যোগীবর মহর্ষি ক্রতু বালখিল্য নামক 60,000 পুত্রের জনক যজ্ঞাদি কর্ম ও জীবকুলের ঘোর বিপদ উপস্থিত হলে ক্রতুমুনি আত্মপীড়িত জীবের করুণ ক্রন্দনে অন্যান্য ঋষিদের নিয়ে উপস্থিত হন কীর্তিদা ও বৃষভানুর স্তবে সন্তুষ্ট মনা ক্রতুমুনি বললেন প্রত্যেক জীবের শুদ্ধতার জন্য হরিনাম প্রয়োজন এই দিব্য নাম যার কর্ণে প্রবেশ করেনি সেই কর্ণযুগল মৃত ব্যক্তির কর্ণের মতো অপবিত্র হরিনামে হৃদয়ে শুভবুদ্ধির উদয় হয় হরিনামে জীবের অনিমাদি অষ্টসিদ্ধি লাভ হয় হরিনাম বিনে রে ভাই কৃষ্ণ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে এক হরিনাম জীবের যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে এই বলে বৃষভানু ও কীর্তিদাকে মহামন্ত্রে দীক্ষিত করলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ইতি ষোড়শ আত্মকং নাম্নাং ত্রিকাল কলমশাপহম নাতঃ পরতরুপায় সর্ববেদেষু বিদ্যতে বৃষভানু কীর্তিদা সুসংহত এবং সমাহিত চিত্তে দিব্য কৃষ্ণ নাম জপ করতে লাগলেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে নিরন্তর হরিনাম জপে তাঁদের দেহ শুদ্ধ হলে পুনরায় দেবী কাত্যায়নী আবির্ভূতা হলেন দেবীকে দর্শন করে করজোড়ে তাঁর স্তব করতে লাগলেন তাঁদের স্তবে দেবী কাত্যায়নীর প্রীতি সঞ্চার হল বৃষভানুর হস্তে একটি স্বর্ণপ্রভাযুক্ত স্বর্ণডিম্ব প্রদান করে অদৃশ্য হলেন
অতীব যত্নে সেই অদ্ভুত স্বর্ণডিম্বটি নিজ গৃহে রাখলেন। অনন্তর সেই শুভক্ষণ উপস্থিত হল, ভূমণ্ডলে মহানন্দ সঞ্চার পূর্বক স্বর্ণডিম্ব থেকে তপ্ত কাঞ্চন বর্ণা সুন্দরী জ্যোতির্ময়ী এক শিশু কন্যার জন্ম হল। ইনি শ্রী রাধিকা গোলোকলক্ষ্মী হরিবল্লভা শ্রীরাধা। ভাদ্রে মাসে শীতে পক্ষে অষ্টমী ইয়া তিথির ভবে তস্যাং বিশাখা নক্ষত্রে দিনার্ধে অভিজিতে ক্ষণে রাজলক্ষণ সম্পন্নাং কীর্তিদা সূত কন্যকাম অতীব সুকুমারাঙ্গিং শীতরশ্মি সমপ্রভাম। মহানন্দে পুলকিত চিত্তে বৃষভানু দেবী সরস্বতীর দৈববাণী স্মরণ করতে লাগলেন, করজোরে দেবী সরস্বতীর স্তব করতে লাগলেন। ভূর্ভুবঃ ভগবতী সরস্বতী দেবী স্বাগতং সুস্বাগতং কুশলন্তে। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেতগন্ধানুলেপনা শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চিতা শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতলঙ্কারভূষিতা বন্দিতা সিদ্ধগন্ধর্বৈঃ অর্চিতা সুরদানবৈঃ পূজিতা মুনিভিঃ সর্বৈঃ ঋষিভিঃ স্তুয়তে সদা। স্তোত্রেণানেন ত্বং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীং ঈশ্বরন্তি ত্রিসন্ধ্যায়াং সর্বাং বিদ্যাং লভন্তে তে। শুক্লাং বরধরাং দেবীং শুক্লাভরণভূষিতাম লক্ষ্মীর্মেধা ধরা পুষ্টি গৌরী তুষ্টি প্রভাধৃতি এতাভিঃ পাহি তনুভিঃ অষ্টাভিঃ মাম সরস্বতী। ভাদ্রমাসে শুক্লে পক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার কন্যারূপে শ্রীরাধা জন্মগ্রহণ করলেন। গোপগোপীরা আনন্দে মেতে উঠল, বৃষভানু হৃষ্ট মনে নানাদি কর্ম সম্পন্ন করতে লাগলেন। বৃষভানু মহাহৃষ্ট দদৌ দানানি ভূরিশঃ মহামহোৎসবং চক্রু গোপ্য হৃষ্টা গৃহে গৃহে। শ্রীরাধিকার জন্মক্ষণে দেবশঙ্খধ্বনিতে ভূমণ্ডল পরিব্যাপ্ত হল। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিষভানু রাজা নামে খ্যাত হলেন। একদা সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করলেন। মন্দার পর্বতের গুহায় দীর্ঘদিন তপস্যারত হলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হল। দেবগণ দেবরাজ ইন্দ্রকে মুখপাত্র করে সৃষ্টি ধ্বংস হওয়ার ভয়ে ভীত হয়ে ভগবান শ্রীহরির কাছে গমন করলেন। ভগবান শ্রীহরি দেবগণের সমস্ত বার্তা শুনলেন। দেবশ্রেষ্ঠ জনার্দন সূর্যদেবের কাছে উপস্থিত হয়ে সূর্যদেবের তপস্যা ভঙ্গ করলেন। সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে সূর্যদেব শ্রীহরিকে বললেন, হে ভগবান, আপনার দর্শন পেয়ে আমার জন্ম সার্থক হল। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা এবং দেবাদিদেব যাকে সবসময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম। ভগবান শ্রীহরি বললেন, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছো, তুমি আমার কাছে তোমার ঈপ্সিত বর প্রার্থনা করো, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমায় আমি দর্শন দিলাম। সূর্যদেব ভগবান শ্রীহরিকে বললেন, হে নারায়ণ, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন, আর আপনি যেন সেই কন্যার বশীভূত থাকেন চিরদিন, এছাড়া আমার আর কোনো ইচ্ছা নাই। ভগবান সূর্যদেবকে বললেন, তোমার মনোবাসনা পূর্ণ হোক। হে দীনমণি, এই ত্রিলোকে আমি একমাত্র রাধিকারই বশীভূত, শ্রীমতী রাধা এবং আমার মধ্যে কোনো প্রভেদ নাই,
আমি পৃথিবীর ভার লাঘব করবার জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও গোকুলে বৃষভানু রাজা হয়ে জন্মগ্রহণ করবে, আর শ্রীমতী রাধা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করে ধরাধামে অবতীর্ণ হবে। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে ছায়া শ্রীরাধিকার বিবাহ সম্পন্ন হবে, কিন্তু পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার ও লীলা কার্যাদি সম্পন্ন করবে। শ্রীমতী রাধার জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য দানা তাঁর পূজা করতে হয়, নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ গোপিকাবৃন্দ কীর্তিদা বৃষভানুর পূজা করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে রাধা কৃষ্ণ নাম উচ্চারণে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। শ্রীরাধার জন্ম কাহিনী শ্রবণে সর্বদুঃখ দূর হয়, পরম শান্তি লাভ হয়, ধনে ঐশ্বর্যে গৃহ পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের সম্মুখে এই ব্রত মাহাত্ম্য প্রচার করলে অচিরেই শ্রীমতী রাধারানীর কৃপা লাভ হয়। কৃষ্ণ নাম বিদ্যাদেবী সরস্বতীর অতীব প্রিয়, যেখানে কৃষ্ণ নাম উচ্চারিত হয় সেখানে দেবী সরস্বতী আবির্ভূতা হন। কৃষ্ণ নাম শ্রবণে পূর্ণ হয়, নাম উচ্চারণে সর্বৈশ্বর্য লাভ হয়। ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমি সর্বত স্পৃত্বা অত্যত্তিষ্ঠ দশাঙ্গুলম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয়া দেবীব চক্ষুরাততম। মানব কন্যারূপে ভূমণ্ডলে লীলা সম্বরণ করে দেবী রাধারানী প্রকটিতা হলেন। এই দেবীর জন্ম মাহাত্ম্য কথা তোমাদের কাছে বিবৃত করলাম, এই মাহাত্ম্য শ্রবণ করে তাঁর অর্চনায় অনুরক্ত হও। সমস্ত বাধা সমস্ত অকল্যাণ সমস্ত দুঃখ তিনি দূর করবেন। এই দেবী নিত্যা হয়েও জগতে অবতীর্ণা হয়ে বারংবার ভক্তির মনোবাসনা পূর্ণ করেন এবং ভগবতী দেবী সা নিত্যা পুনঃ পুনঃ সম্ভূয় কুরুতে ভূপ জগত পরিপালনম তয়ৈতন্মজ্জতে বিশ্বং সৈব বিশ্বং প্রসূয়তে সা যাচিতা চ বিজ্ঞানং তুষ্টরিদ্ধিং প্রযচ্ছতি ব্যাপ্তং তয়ৈতৎসকলং ব্রহ্মাণ্ডম মনুজেশ্বর মহাকাল্যা মহাকাল্যী মহামারী স্বরূপয়া শৈবকালে মহামারী শৈব সৃষ্টিভবত্তজা স্থিতিং করোতি ভূতানং শৈবকালে সনাতনী ভবকালে নৃণাংশৈব লক্ষ্মীর্বৃদ্ধি প্রদা গৃহে শৈবাভাবে তথা লক্ষ্মী বিনাশায় উপজায়তে স্তুতা সং পূজিতা পুষ্পৈ ধূপকন্ধাদিভিস্তথা দদাতি বিত্বং পুত্রাংশ্চ মতিং ধর্মে গতিং শুভাং। হরি ওম তৎসতৌ।